আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যারা অলরেডি কেডিপিতে কাজ করতেছেন অথবা যারা কাজ শুরু করেছেন। আজকে আমি যে বিষয়গুলো শেয়ার করবো সেটা হচ্ছে আপনার এসেন্সিয়াল টুলস ফর ইউর কেডিপি। আপনি কেডিপির ক্ষেত্রে আপনার যে এসেন্সিয়াল যে টুলসগুলো, অর্থাৎ প্রয়োজনীয় যে টুলসগুলো আপনার অবশ্যই লাগবে, সেই টুলস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো এই টুলস বিষয়ে আগে আলোচনা করার আগে আমি আপনাদেরকে আজকে আটটা টুলসের কথা বলবো, যে আটটা টুলস আপনাদের কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল করবে। কীভাবে আপনি কিওয়ার্ড আইডিয়া নেবেন এখান থেকে, তারপরে কীভাবে আপনি এখান থেকে ডিজাইন আইডিয়া নেবেন, কীভাবে আপনি কোন সাইট থেকে আপনি ডিজাইন করবেন, কীভাবে আপনি এখানে ইন্টেরিয়র মেক করবেন, এভরিথিং এখানে আমি আলোচনা করব। তো চলুন আমরা দেখি। ওয়েলকাম এগেন। ফার্স্টে আমি অ্যামাজনে লগ ইন করবো। অ্যামাজনে আসার পর আমি এখানে ফার্স্টে আমি ক্যাটাগরি আমার বুক সিলেক্ট করে দিব। এখান থেকে বুক সিলেক্ট করার পর আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, ফর এক্সাম্পল আমি যদি এখানে জার্নাল নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি ফার্স্টে লিখব জার্নাল। জার্নাল লেখার পর দেখেন আমাকে এখানে কিন্তু অ্যামাজন আমাকে অনেক হিউজ একটা কিওয়ার্ড লিস্ট এখানে আইডিয়া জেনারেট করছে। তো ফার্স্টে যে কিওয়ার্ড বিফোর গ্র্যাজুয়েট জার্নাল, দেখেন জার্নালের আগে কিন্তু গ্র্যাজুয়েট আপনার এখানে অ্যাড করছে, তারপরে এসে বুলেট জার্নাল, আর বাম পাশে লেফট সাইডে যদি আপনি দেখেন জার্নাল ফর ওমেন, জার্নাল বিবল, জার্নাল নোটবুক, এবং ডান সাইডে আরও অনেক কিওয়ার্ড জেনারেট করছে। তো আসলে এই এটা হচ্ছে একটা আপনার এক্সটেনশন ইউজ করার ফলে, একটা আপনার অ্যাডন্স ইউজ করার ফলে আমার এই কিওয়ার্ডগুলো শো করতেছে। তো এই অ্যাডন্সটার নাম হচ্ছে AMZ সাজেশন এক্সপ্যান্ডার। আসলে আপনার এই টুলসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যারা অলরেডি কেডিপিতে কাজ করা শুরু করেছেন তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি এখান থেকে অ্যামাজন থেকে, কারণ অ্যামাজন হচ্ছে বেস্ট আপনার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, যেহেতু আমরা জার্নাল নিয়ে কাজ করবো, সো এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেলাম যে কোন নিশ নিয়ে আমরা কাজ করলে আমাদের জন্য ভালো হবে, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হবে। তো AMZ সাজেশন এক্সপ্যান্ডার অবশ্যই আপনারা এই ক্রম এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তাহলে অবশ্যই দেখেন, ফর এক্সাম্পল আমি এখানে জার্নাল লিখলাম, এখন আমি লিখব নোটবুক। আমি যদি নোটবুক লেখার পর দেখেন আমাকে একটা জাস্ট তারা কী করেছে, এখানে হিউজ একটা লিস্ট শো করতেছে। তো এই লিস্ট এখানে দেখেন, ফার্স্ট ইজ নোটবুক অফ ডম সিরিজ, আর কিওয়ার্ড বিফোর কম্পোজিশন নোটবুক, স্পাইরাল নোটবুক, জার্নাল নোটবুক, এখানে হিউজ কিন্তু একটা লিস্ট আমাদের জেনারেট করছে। আমি যদি এখানে লিখি নোটবুক ফর ওমেন, দেখেন এখানে কিন্তু নোটবুক ফর ওমেন এখানে আরও তিনটা কিওয়ার্ড আমাকে জেনারেট করেছে। সো যারা কালারিং বুক নিয়ে কাজ করেন, তো আমি যদি এখানে কালারিং লিখে সার্চ করি, জাস্ট কালারিং, এখানে কালারিং লেখার পর কালারিং বুকস ফর অ্যাডাল্টস, কালারিং বুকস, কালারিং বুকস ফর কিডস এজেস 4-8, আর কিওয়ার্ড বিফোর কালার্ড পেন্সিল ফর অ্যাডাল্ট কালারিং, অ্যাডাল্ট কালারিং, দেখেন এখানে কিন্তু। আবার আমি যদি এই পাশে আসি দেখি কালারিং অ্যান্ড অ্যাক্টিভিটি বুকস, কালারিং অ্যান্ড অ্যাক্টিভিটি বুকস ফর টডলস, দেখেন একটা অ্যামাজন কী করছে, আমাদের কিন্তু একটা অসাম কিওয়ার্ড জেনারেট করে দিছে, যেগুলো হিউজ হিউজ টার্গেটেড, এগুলো লিখে অ্যামাজনে সার্চ করে বিদায় অ্যামাজন কী করছে, এগুলো আমাদের শো করতেছে। তো এই অবশ্যই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। এক্সটেনশনটা আমি আবার বলতেছি AMZ সাজেশন এক্সপ্যান্ডার। তো আমি আপনাদেরকে এখানে অবশ্যই আমি এখানে আপনার গুগলে এসে আমি এটা কীভাবে সার্চ করবো, AMZ সাজেশন এক্সপ্যান্ডার, এক্সপ্যান্ডার গুগল ক্রোম, দেন এন্টার। এখান থেকে আপনারা কী করবেন, এই যে অ্যাকশনটা AMZ সাজেশন এক্সপ্যান্ডার গুগল ক্রোম, আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কি আমাদের কী করেছে, ক্রোম ওয়েব স্টোরে নিয়ে গেছে ডিরেক্ট। এখান থেকে রিমুভ ফ্রম ক্রোম, আমি যেহেতু এটা অ্যাড করে নিয়েছি এই জন্য আমাকে এখানে রিমুভ দেখাচ্ছে। আপনাদের দেখাবে এরকম, ফর এক্সাম্পল এরকম অ্যাড টু ক্রোম, আপনি যখন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন তখন আপনাদের ভিউটা সেম লাইক দ্যাট এরকম হবে, রিমুভ ফর ক্রোম। তো ফার্স্টে এই একটা আপনাদের অ্যাডভান্স দেখালাম। আমাদের দ্বিতীয় যেই এক্সটেনশনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে DS অ্যামাজন কুইক ভিউ। তো এটার কাজ কি, এটার কাজ আমি এখানে দেখাবো। ফার্স্টে আমি আমার অ্যাডভান্সটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে AMZ সাজেশন এক্সপ্যান্ডার, এটা হচ্ছে DS অ্যামাজন কুইক ভিউ। আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আপনার, আমি যদি অ্যাড করে নিয়েছি এই জন্য এটা আমাকে দেখাচ্ছে। তো এটা কীভাবে আমরা দেখব, আমরা ফর এক্সাম্পল এই আমরা এই বইটা এখন দেখব, এই বইটা দেখার ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু এখানে রেজাল্ট শো করতেছে, সেগুলো হচ্ছে দেখেন
আমি যদি একটু ড্র্যাগ করে নিচে আসি তাহলে প্রোডাক্ট ডিটেলস দেখেন, আমার এই যে র্যাঙ্কিংটা অ্যামাজন বেস্ট সেলার র্যাঙ্কিং এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আমার জাস্ট এই ডিএস অ্যামাজন কুইক ভিউর কারণে। সো এটা অবশ্যই আপনি অ্যাড করে নেবেন সেম লাইক দ্যাট। আবার আপনি অ্যামাজন আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর আপনি এখান থেকে শুধু জাস্ট এতটুকু বাদ দিয়ে শুধু লিখবেন ডিএস অ্যামাজন কুইক ভিউ, দেন এন্টার। দেখেন আমার কিন্তু এই যে ডিএস অ্যামাজন কুইক ভিউ গুগল ক্রোম, এটা জাস্ট সেম লাইক দ্যাট আগে যেরকম দেখাইছি আপনি সেম ওরকম ক্লিক করে জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, তাহলে আপনার কি ক্রোম ব্রাউজারে এটা অ্যাড হয়ে যাবে। তো দুইটা এক্সটেনশন অলরেডি দেখেছি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আরেকটা হচ্ছে কিপা অ্যামাজন প্রাইস ট্র্যাকার, এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি অ্যাড করিনি এখনও, তো আমি এখন অ্যাড করে দেখাই আপনাদের। অ্যাড টু ক্রোম, আমি যদি এখন অ্যাড এক্সটেনশনে অ্যাড করে নেই, দেখেন আমার এটা কিন্তু অ্যাড হচ্ছে, অলরেডি অ্যাড হয়ে গেছে এটা। দেখেন এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি অ্যামাজনে যাই, অ্যামাজনে আসার পর আমি যদি এটা রিলোড দিই আমার পেজটা, আমার পেজটা রিলোড দেওয়ার পর আমাকে এখানে কি করছে দেখেন, এখানে কিন্তু এই বক্সটা অটোমেটিক এখানে শো করেছে। অটোমেটিক না, জাস্ট আমার এই এক্সটেনশনটা ইউজ করার পর, এই কিপা অ্যামাজন প্রাইস ট্র্যাকার এই এক্সটেনশনটা ইউজ করার পর আমাকে কিন্তু এই একটা গ্রাফ শো করতেছে। এখানে দেখেন প্রাইস আপনার 14, 12, 10, 8, 6, তার মানে 6 থেকে শুরু এই আপনার এই প্রোডাক্টের প্রাইসটা। সো আসলে এখান থেকে আপনারা আরও অনেক কিছু আইডিয়া নিতে পারবেন। জাস্ট আমি আজকে এটা দেখাবো, নেক্সট টাইমে কোনো আপনাদের যদি কোনো নেক্সট টাইমে যদি আপনাদের কোনো আলাদা আলাদাভাবে যদি কোনো টুলসের যে কোন এই টুলসের কাজ কি যদি এরকম কোনো প্রয়োজন হয় তো স্পেসিফিকভাবে আমাকে নক করবেন, আমি ওইটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। নেক্সট যেটা সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ডিজাইন প্লাস আপনারা যারা ডিজাইন জানেন না তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বুক বোল্ড। অলরেডি অনেকে নাম শুনছেন যারা অ্যামাজনে কাজ করেন বুক বোল্ড সম্পর্কে, এটা একটা ডিজাইনিং সফটওয়্যার। এই বুক বোল্টে আপনারা হিউজ হিউজ কিন্তু টুলস পাবেন, যারা অলরেডি বুক বোল্টে অ্যাকাউন্ট করে নিয়েছেন তারা কিন্তু আপনারা অনেক ফিচার পাচ্ছেন সেখানে। ফার্স্ট অফ অল আপনারা ডিজাইনিং সেকশন পাচ্ছেন, তারপরে প্রোডাক্ট লিস্টিং যেখানে আপনারা হয়তো এক ঘন্টায় যেখানে আপনারা সর্বোচ্চ 20টা বুক পাবলিশ করতে পারতেন, বাট আপনি বুক বোল্ট ইউজ করলে বুক বোল্ট যে লিস্টিং যে একটা অ্যাডন্স আছে ওই অ্যাডন্সটা ইউজ করার পরে আপনি সেখানে 50টা বুক পাবলিশ করতে পারবেন। তো এখান থেকে আরও অনেক কিছু আছে, আপনার বুক স্কোয়াড আরেকটা আছে যেটা হচ্ছে আপনার প্রফিটেবল নিশ, অর্থাৎ আপনার কম্পিটিটর যে কিওয়ার্ডগুলো ইউজ করেছে সেগুলো আপনি খুঁজে বের করতে পারেন। আমার যেই গত ভিডিওতে আমি দেখেছি কীভাবে কম্পিটিটর কিওয়ার্ড বের করতে হয় বুক বোল্ট দিয়ে, বুক স্কোয়াড দিয়ে, সেটা আপনি দেখে নিতে পারেন। আর ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই বুক বোল্টের লিঙ্ক দেওয়া আছে, 20% ডিসকাউন্ট, আপনি চাইলে ওখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো আজকে বুক বোল্ড সম্পর্কে এত আমি ডিটেলস বলবো না, অলরেডি আমার 3-4টা ভিডিও বুক বোল্ড সম্পর্কে আছে, আপনি ইচ্ছা করলে আমার আমার চ্যানেলে গিয়ে আমার আপনার প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন বুক বোল্ড সম্পর্কে। তো নেক্সট টাইমে আমাদের পরের যেই টুলসটা সেটা হচ্ছে ক্যানভা। অলরেডি যারা ডিজাইনিং নিয়ে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন হয়তো অনেকে জানেন যে ক্যানভাস এটা একটা ডিজাইনিং সফটওয়্যার। আপনি যদি এখানে আপনার বুক কভার ডিজাইন করতে চান তাহলে ক্যানভা ইউজ করতে পারেন। যারা ইলাস্ট্রেটর তারপরে আপনার অ্যাডোবি ফটোশপ এই বাড়ির সফটওয়্যারগুলোর কাজ না জানেন তারা এই আপনার ক্যানভা, এটা হচ্ছে একটা ওয়েব বেসড অ্যাপ। আর আপনার যেগুলো ফটোশপ সেগুলো হচ্ছে ডেস্কটপ বেসড অ্যাপ। সো আপনি ওয়েব বেসড অ্যাপ ইউজ করে আপনি ইজিতেই সেগুলো ডিজাইন করতে পারবেন। তো ক্যানভা, এরপর হচ্ছে আমাদের আরেকটা অ্যাডভান্স হচ্ছে ColorPick Eyedropper। ফর এক্সাম্পল আপনার একটা বুকের কালার চুজ হয়েছে, আপনি চাচ্ছেন সেই কালারটা আপনার বইয়ের উপরে অ্যাপ্লাই করতে, তো এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি ColorPick Eyedropper আপনি অ্যাডভান্সটা ইউজ করতে পারেন। দেখেন আমি যদি আমি অলরেডি অ্যাড করে নিয়েছি অ্যাডভান্সটা, দেখেন ColorPick Eyedropper ফর গুগল ক্রোম লিখে সার্চ করলে আপনি গুগলে তাহলে এটা শো করবে, দেন অ্যাড করে নেবেন। আপনি সেম আগে যেরকম দেখাইছি সেরকম আমি যদি এটার উপর ক্লিক করে আমার আইকনটার উপরে, দেখেন আমি চাচ্ছি এই কালারটা আমার চুজ হয়েছে, সো আমার এই ডিজাইনটার ভিতরে এই কালারটা পছন্দ হয়েছে, এই জন্য আমি কী করবো এখানে একটা ক্লিক করবো। জাস্ট দেখেন আমার কিন্তু এখানে কালার কোডটা অটোমেটিক এখানে নিয়ে নিছে, দেন তারপর আপনি বসিয়ে আপনি সেই ডিজাইনটা করতে পারবেন। তো নেক্সট টাইমে আরেকটা হচ্ছে আপনার একটা এক্সটেনশন আরেকটা টুলস হচ্ছে গুগল স্লাইড। আপনারা যারা ইতোমধ্যে আমি গত ভিডিওতে দেখিয়েছি যে আপনি ক্যানভা ইউজ করে কীভাবে আপনি ইন্টেরিয়র মেক করতে পারবেন, আই ক্যাচিং ইন্টেরিয়র মেক করতে পারবেন, বাট
আপনি কিভাবে গুগল স্লাইড ইউজ করে, জাস্ট আপনি 5 মিনিটে গুগল স্লাইড ইউজ করে 5 মিনিটে আপনি 120 অথবা 100 পেজের আপনি ইন্টারভিউ মেক করতে পারবেন। তো জাস্ট আমি শুধু টুলসগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিতেছি, আর সামনে ভিডিওতে আসবে গুগল স্লাইড ইউজ করে কীভাবে আপনি আপনি ইন্টারভিউ মেক করতে পারবেন। লাস্ট যেই টুলসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা। এটা হয়তো অনেকে নাম জানে না, বাট আজকে আপনাদের সাথে এটা পরিচয় করে দিলাম। ক্রিয়েটিভ ফেব্রিকা এটা হচ্ছে একটা আপনার গ্রাফিক্স টাইপের একটা সাইট, এখান থেকে আপনি ফন্ট ইউজ করতে পারবেন, দেন তারপরে গ্রাফিক্স ইউজ করতে পারবেন, আরও এভরিথিং অনেক কিছু আছে এখানে, পট বিজনেস অনেক কিছু আছে। দেখেন আমি যদি ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসি তাহলে আমার এখানে ফন্টস, গ্রাফিক্স, তারপর ক্রাফটস, আরও অনেক কিছু এখানে টুলস আছে। ফর এক্সাম্পল এখানে ফর ফ্রি, এখানে আপনি ফর ফ্রিতে ক্লিক করে যদি আপনি দেখেন ভিউ ফর, তাহলে আপনি এখানে ফ্রিতে যা ওরা দিচ্ছে আপনি সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু আপনি কিওয়ার্ড নিস আইডিয়া এখানে জেনারেট করতে পারবেন। ফর এক্সাম্পল কীভাবে ড্যান্স মানকি, আপনি এটা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে রিল্যাক্সেড, এখান থেকে আপনি কিন্তু কিওয়ার্ডও জেনারেট করতে পারবেন। তো দেখি আমরা ফার্স্টে যদি আমি গ্রাফিক্স আসি, গ্রাফিক্স আসার পর যদি আমি ব্যাকগ্রাউন্ড সরি আমি আগে ফ্রিতে আসি ভিউ মোর, তো ভিউ মোরেতে আসার পর এগুলো কিন্তু ফ্রি। দেখেন আপনি যদি আমি এটাতে আসি তাহলে ফ্রি লেখা আছে সবগুলোতে ফ্রি, আপনি এগুলো চাইলে ইউজ করতে পারবেন, এগুলো আপনি ইউজ করতে পারবেন। অ্যাডভেঞ্চার কোয়ার্টস, ক্লাউডি নাইট, এখান থেকে কিন্তু আপনি ডিজাইন প্লাস আপনি নিজ আইডিয়াও জেনারেট করতে পারবেন। স্মল পাপি এটা আপনি নোট করতে পারবেন, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন এখান থেকে। তো আসলে আমি অলরেডি যে টুলসগুলোর আপনাদেরকে দেখালাম সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার কেডিপি বিজনেসের জন্য। সো আমি এগেন আপনাদেরকে আবার টুলসগুলোর সাথে টুলসগুলো সম্পর্কে বলে দেই। AMZ সাজেশন এক্সপ্যান্ডার এটা খুবই আপনার জন্য দরকার, DS অ্যামাজন কুইক ভিউ, কিপা অ্যামাজন প্রাইস ট্র্যাকার, বুক বোল্ট, ক্যানভা, কালারপিক আইড্রপার, গুগল স্লাইড, ক্রিয়েটিভ ফেব্রিকা। সো এগুলো এখনই আপনারা ইনস্টল করে নেন এবং কাজ করা শুরু করুন। তো আশা করি ভিডিওটা সবার জন্যই ভালো হবে, যদি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনি বেল আইকনটা প্লিজ ক্লিক করে রাখেন যাতে করে নেক্সট কোনো ভিডিও আসলে আপনারা ইজিতে আপডেট পান। তো সবাইকে ধন্যবাদ অসংখ্য ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।